নমস্কার। আমরা কোনো চার্টে উচ্চবিদ্যা যখন জাজমেন্ট করি, বিচার করি, তখন উচ্চবিদ্যা দেখতে গেলে আগে সাধারণ বিদ্যার জায়গাটা ভাবতে হবে এবং তার সাথে কোন ভাবগুলো দেখব সেগুলো আমাদেরকে বিচারের মধ্যে রাখতে হবে। এক হচ্ছে লগ্ন, যে বিদ্যাটা গ্রহণ করছে, চতুর্থ যেটা তার সাধারণ বিদ্যা, নবম উচ্চবিদ্যা, পঞ্চম হচ্ছে বুদ্ধি বা বুদ্ধিমত্তা, যেটা দু ক্ষেত্রেই লাগে কাজে, এবং কারক গ্রহের মধ্যে বুধ এবং বৃহস্পতি। বুধ হচ্ছে সাধারণ বিদ্যার কারক, প্রথম কারক, এবং সেকেন্ড হিসাবে আমরা ধরব বৃহস্পতিকে, যেখান থেকে বোধ জাগ্রত করে। আর যখন আমরা উচ্চবিদ্যায় যাব তখন আমাদের প্রাইমারি প্রথম মূল কারক হয়ে যায় বৃহস্পতি এবং সেকেন্ডারি হচ্ছে আমাদের বুধ, কারণ প্রাথমিক বিদ্যায় বুদ্ধির বিকাশের যে জায়গা থাকে সেখানে বুধকে বেশি গুরুত্ব দেওয়া হয়। উচ্চবিদ্যায় যেখানে আরও ডেপথ, আরও গভীরভাবে পড়াশোনার জায়গা থাকে, সেখানে বৃহস্পতিকে প্রথম গুরুত্ব দেওয়া হয়। তো এইভাবে কারক প্ল্যানেটগুলোর আমাদের গুরুত্ব আছে, তার সাথে আমাদের ভাবগুলো লগ্ন, চতুর্থ, পঞ্চম, নবমের গুরুত্ব আছে, তার সঙ্গে প্রাপ্তি, একাদশ, এগুলো আমাদের দেখতে হবে বিদ্যার ক্ষেত্রে। কিন্তু শুধু বিদ্যা মানে পড়াশোনা করলেই কি আমাদের হবে? সেটা তো সার্টিফিকেট হয়ে আমাদের বাড়িতে জমা থাকবে, সেগুলো কি আদৌ কাজে লাগাতে পারবো, সেগুলো আদৌ কি আমরা বাস্তবিক প্রয়োগ সাফল্য লাভ করব? তার জন্য আমাদের যেটা ভাবতে হবে সেটা হচ্ছে তার দশম ভাব, কারণ পড়াশোনার পর সেই পড়াশোনাটা আমরা কি বাস্তবিকভাবে কর্মজীবনে প্রয়োগ করব, তার জন্য দশম হাউসটা ইম্পর্টেন্ট। তাই শুধু সাধারণ বিদ্যার দেখার জন্য আমরা কারোর বিদ্যার যদি নির্দেশ দান করি সেটা কিন্তু ঠিকঠাক হবে না। সাধারণ বিদ্যা দেখতে গেলে উচ্চবিদ্যার সাথে সাথে কর্মজীবনটাও দেখতে হবে, কারণ কর্মজীবন তার কোন পথে চালিত হলে সে বেশি উন্নতি করতে পারবে, সেইভাবে তাকে বিদ্যার পথে তাকে চালিতও করতে হবে, কারণ প্রাথমিকভাবে সে যে বিদ্যাটা নিচ্ছে সেটা আদৌ কি তার কর্মের জীবনের সঙ্গে ম্যাচ করে, সেটা কি অ্যাপ্রোপ্রিয়েট, সেটা আমাদের ভাবতে হবে। তার জন্য লগ্নের সাথে সাথে চতুর্থ, পঞ্চম, নবমের সাথে দশমটাও খুব ইম্পর্টেন্ট, কারণ পড়াশোনা করে সেটা কার্যক্ষেত্রে ব্যবহার করতে হবে। ঠিক এইগুলো দেখতে গেলে একটা চার্টের সহায়তা নিলে বেটার হবে। এই চার্টার মধ্যে আমরা দেখব, এটা হচ্ছে বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে লগ্নের মালিক মঙ্গল, এবং আমি বলেছি সাধারণ বিদ্যার ক্ষেত্রে চতুর্থ এবং বুধ বেশি ইম্পর্টেন্ট। চতুর্থের লর্ড হচ্ছে আমাদের শনি, সে সেকেন্ড হাউসে বসে, মঙ্গল দৃষ্টি দিচ্ছে এই এই ছকটার মধ্যে শনির ওপরে, তো সেক্ষেত্রে লগ্নপতি মঙ্গল দৃষ্টি দিচ্ছে, এবং চতুর্থের ওপরে তার অপোজিটে দেখুন বুধ বসে রয়েছে, বুধ চতুর্থের দৃষ্টি দিচ্ছে কারক গ্রহ চতুর্থ বিদ্যার জন্য। তো সেখানে সাধারণ বিদ্যার জায়গা খুব একটা অসুবিধেই চারটার মধ্যে নেই শনির জন্য, এবং বিদ্যার সাধারণ বিদ্যার কারক বুধ চন্দ্রের সাথে থাকার জন্য কিছুটা অস্থিরতা, চাঞ্চল্যতা, মনের সংযোগের অভাব এই জায়গা থেকে তার থাকবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর ধীরে ধীরে সেগুলো কমতে থাকবে। এবার চলে আসবো উচ্চবিদ্যায়। উচ্চবিদ্যা যখনই আমরা দেখব তখন সেখানে আমরা পঞ্চম এবং নবম দেখব। পঞ্চমের লর্ড বৃহস্পতি, সে বসে রয়েছে নবমী উচ্চস্থ অবস্থা, এবং শুক্র কানেক্ট হয়ে, তো আমরা শুক্র কানেক্ট করছে এখানে চতুর্থের লর্ড শনি, সে সেকেন্ড হাউসে রয়েছে বৃহস্পতির ঘরে বসে, মঙ্গল লগ্নপতি দৃষ্টি দিচ্ছে। চারটা দেখলে টেকনিক্যাল কারক দুটো প্ল্যানেট শুক্র শনি কানেকশানের মধ্যে ফিফথ নাইন্থকে কানেক্ট করছে, এবং লর্ডকে ফিফথ এবং নাইন্থের যে লর্ড বৃহস্পতি সে নাইন্থে রয়েছে, ফিফথের লর্ড বৃহস্পতি নাইন্থে রয়েছে বসে শুক্র কানেক্ট করছে, এবং তার সঙ্গে সঙ্গে এই চারটার মধ্যে শনিরও কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে, কারণ দ্বিতীয় থেকে তার দশম দৃষ্টি, একাদশ, আয় রোজগারের জায়গায় দৃষ্টি দিচ্ছে। তার মানে শনি শুক্রের কানেকশানে সে রোজগার করবে, টেকনিক্যাল লাইন বলতেই পারি, কিন্তু টেকনিক্যাল বললে টেকনিক্যাল করার পর সে কিসে চাকরি করবে, প্রাইভেট করবে না সরকারি করবে? টেন্থ হাউসে রবি রয়েছে বসে, তো সেক্ষেত্রে টেন্থের লর্ড রবি টেন্থেই রয়েছে বসে, আমরা সরকারি চাকরির জন্য তাকে নির্দেশ দিতেই পারি। কিন্তু রবিটা এই চার্টের মধ্যে যেটা রয়েছে ভাব সন্ধিতে রয়েছে, ডিগ্রিগতভাবে সন্ধিগত প্ল্যানেট হয়ে গেছে রবি, তাই যতটা উন্নতি হওয়ার কথা সরকারি চাকরির ক্ষেত্রে ততটা হবে না, তার থেকে প্রাইভেট এর জন্য বেটার, এবং শুধুমাত্র টেকনিক্যাল করলে বেটারটা তার কিন্তু বাস্তবায়িত হবে না। কী করা যাবে তাহলে? এই চারটার মধ্যে উচ্চ বিদ্যার যে জায়গা সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বিদ্যার কানেকশানে বৃহস্পতির কানেকশান পাচ্ছি, সেটা হচ্ছে পঞ্চম লর্ড নবমী উচ্চস্থ বৃহস্পতি, চতুর্থ পতি শনি সেও বৃহস্পতির ঘরে, এবং আমরা চারটায় যদি চলে যাই নবাংশতে, এই নবাংশতে দেখুন চারটার মধ্যে বৃহস্পতি বুধের ঘরে বসে রয়েছে, বুধ বৃহস্পতির ঘরে বসে, তার মানে এই চার্টের মধ্যে বৃহস্পতির একটা প্রভাব রয়েছে, এবং দশমপতি যে রবি নবাংশতে শুক্রের ঘরে বসে, শুক্র শনি টেকনিক্যাল রিলেটেড কানেক্টেড মূল কারক গ্রহের মধ্যে একটি, দুটি শুক্র এবং শনি, সেই জায়গা থেকে রবি দশমপতি সে শুক্রের ঘরে বসে, অর্থাৎ টেকনিক্যাল ফিল্ডে বা টেকনিক্যাল কানেকশান সেখানে আমরা নবাংশ থেকে পেলাম, লগ্নের সঙ্গে শুক্র শনি কানেক্ট করলো সেটাও পেলাম, কিন্তু শুক্র শনি যে ঘরটায় কানেক্ট করেছে সেটা মঙ্গলের ঘর, রবি যে ঘরটায় কানেক্ট করেছে সেটা কিন্তু শুক্রের ঘর, অপোজিট ঘর, সেই কারণের জন্য টেকনিক্যাল ফিল্ডে কাজ করলেও, টেকনিক্যাল ফিল্ডে সুবিধা এলো ততটা উন্নতি করবে না যতটা এই চারটা ম্যানেজমেন্টে উন্নতি করবে।
তার কারণ এই চারটার মধ্যে বৃহস্পতি এবং রবি ম্যানেজমেন্টে দুটো কারক গ্রহ, তাদের কিন্তু অনেকটা প্রভাব চারটার মধ্যে অধিকভাবে দেখতে পাচ্ছি আমরা। কারণ বুধের সাথে এই ছকটার মধ্যে বৃহস্পতি ইন্টারচেঞ্জ করে রয়েছে নবাংশতে, এবং সেই বৃহস্পতি পঞ্চমপতি হয়ে ডি ওয়ান চার্টে মেন চার্টে লগ্ন চার্টে নবম স্থানে উচ্চস্থ হয়ে আছে, এবং সে লগ্নকে দৃষ্টি দিচ্ছে এবং সে নবম ভাব থেকে পঞ্চম ভাবেও দৃষ্টি দিচ্ছে। তাহলে যে ভাবগুলোর জন্য উচ্চবিদ্যার পড়াশোনার ক্যালকুলেশন করা দরকার, সেখানে বৃহস্পতির একটা পূর্ণ প্রভাব আছে। তাহলে শুধু কি করবে সে, কি শুধু পড়াশোনা ম্যানেজমেন্ট করবে তা নয়। এই চারটাতে বেসিক ডিগ্রি অবশ্যই টেকনিক্যাল লাইনের দরকার, বিটেক বিই সে করুক, এবং তার সাথে করার সাথে সাথে সেটা কমপ্লিট করে হোক বা চাকরি করতে করতে ম্যানেজমেন্ট ডিগ্রিও তার দরকার। কারণ এই চার্টে টেকনিক্যাল ডিগ্রির সাথে ম্যানেজমেন্ট ডিগ্রি থাকলে এই ব্যক্তি জীবনে টেকনিক্যাল ফিল্ডে ম্যানেজমেন্টের র্যাঙ্ক হোল্ড করবে, এবং সেটা দ্বাদশপতি আর সপ্তমপতি শুক্র সে ভাগ্যস্থানে বসে রয়েছে সেই কারণের জন্য, এবং দশম স্থানে চন্দ্র বসে রয়েছে সেই কারণের জন্য এটা বিদেশ যাত্রার একটা চার্ট। এবং শুধুমাত্র সরকারি চাকরি সাধারণ একটা টেকনিক্যাল ডিগ্রি নিয়ে করলে তার যে উন্নতি হতো, সেখানে টেকনিক্যালের সাথে ম্যানেজমেন্ট করলে এই চার্টটা কিন্তু সরকারি ক্ষেত্রের থেকেও বিদেশে গিয়ে প্রভূত উন্নতি প্রভূত সাকসেস পাওয়ার একটা চার্ট। তার জন্য তাকে আমরা সঠিকভাবে যদি তার লাইনটা বলতে পারি, তবে এই জাতকের চার্ট সে জীবনে সাধারণ টেকনিক্যাল পড়াশোনা করে সে যতটানো উন্নতি করবে, টেকনিক্যাল প্লাস ম্যানেজমেন্ট করলে টেকনিক্যাল ফিল্ডে যে ফিল্ডেই টেকনিক্যালি সে জবের সুযোগ পাক, সেখানে সে ম্যানেজমেন্টের পদ এবং একটা উচ্চ পদ যেখানে তার আরও কর্মচারীদের থেকে অনেকটা উচ্চ জায়গা লাভ করবে, এবং কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগও চারটার মধ্যে রয়েছে। তো শুধুমাত্র পড়াশোনা করা বলতে পঞ্চম নবম কানেকশান চতুর্থ লগ্ন কানেকশানস দেখলেই হবে না, কর্ম কোন পথে হবে, কারণ এই চারটা আমরা যখন দেখতে পারবো তখন এখানে দশমপতি রবিটা যতই তার নিজের ঘরে বসে থাকুক সে নবাংশ গিয়ে টেকনিক্যাল ফিল্ডেরই কানেকশান দেখতে পাচ্ছি, কিন্তু সে ভাবসন্ধিতে দুর্বল। তাহলে সরকারি ক্ষেত্রে যতটা তার পদোন্নতি হওয়ার কথা সে টেকনিক্যাল কোনো একটা সেক্টরে থাকলেও তার হবে না, সেখানে বৃহস্পতির প্রভাব এতটাই বেশি চাটে। তাহলে তাকে যদি বৃহস্পতি এবং রবিকে সম্মিলিতভাবে আমরা যদি ম্যানেজমেন্টের জন্য বলি, তাহলে সে ম্যানেজমেন্টও করবে, টেকনিক্যালও ডিগ্রি থাকবে, দুটো ক্ষেত্রেই সে একই সাথে সে জীবনের কিন্তু অনেকটা সফল একজন পেশাজীবী হতে পারবে, কর্মজীবী হতে পারবে, এবং সেখানেই তার জীবনের পড়াশোনাটা সার্থকতা লাভ করবে। সেই কারণে আমরা উচ্চবিদ্যে যখন দেখব তখন কর্মভাবটাও দেখব, এবং কোন পথে তার উন্নতি সেটাকে দেখে তাকে আমাদের গাইড করতে হবে। আসলাম আজকে ভালো।